মেলেনি অ্যাম্বুলেন্স, ট্রেনে করে নেওয়ার পথে স্টেশনে মৃত্যু হয় রোগীর। স্থানীয়রা চাঁদা তুলে মৃতদেহ পাঠানোর ব্যবস্থা করলেন। স্ত্রীকে হারিয়ে অসহায় স্বামী মর্মান্তিক। হাসপাতালে চেয়েও মিলল না সরকারি অ্যাম্বুলেন্স। বর্ধমান হাসপাতালে আনার পথে রাস্তাতেই মৃত্যু হয় রোগীর। সূত্রের খবর, মৃত মহিলার নাম মেনকা কোরার, বয়স 50। মৃতার স্বামীর নাম অসিত কোরার, বাড়ি বর্ধমানের পারবীর হাটা এলাকায়। জানা যায় অসিত কোরার এবং তার স্ত্রী মেনকা কোরার দুজনেই পেশায় দিনমজুরের কাজ করতেন। ঘটনা সূত্রে জানা যায় অসিত কোরার স্ত্রী গত দুদিন ধরেই রোদের ও গরমের কারণে অসুস্থ হয়ে গিয়েছিলেন। এরপর স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এদিন ভাতার হাসপাতালে নিয়ে যায় স্বামী। জানা যায় এদিন ভাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পর দুবোতল স্যালাইন দিয়ে পরে বর্ধমান হাসপাতালে নিয়ে যেতে বলেন চিকিৎসকেরা। বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন ছিল গাড়ির, কিন্তু হাসপাতালে জানিও কোনো সরকারি অ্যাম্বুলেন্স মেলেনি। এরপর গরিব দিনমজুর আশিত করার সামর্থ্য হয়নি স্ত্রীকে গাড়ি ভাড়া করে নিয়ে যাওয়ার, তাই ভাতার হাসপাতাল থেকে টোটোয় চাপিয়ে স্ত্রীকে নিয়ে ট্রেন ধরার জন্য যান স্বামী। ভাতার রেল স্টেশনে পৌঁছানো মাত্রই মৃত্যু হয় ওই মহিলার। এরপর স্ত্রীর দেহ আগলে রেল স্টেশনের একটি গাছের তলায় বসে কাঁদছিলেন তিনি। সেই সময় স্থানীয় কয়েকজন মিলে চাঁদা তুলে গাড়ি ভাড়া করে দেহটি পাঠানোর ব্যবস্থা করেন। এই বিষয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম বলেন, আমরা হঠাৎই দেখতে পাই এই স্টেশনে গাছের তলায় বসে লোকটি কান্নাকাটি করছে মৃতদেহটি আগলে। এরপর আমরা এসে বিষয়টি শুনে সকলে মিলে চাঁদা তুলে তাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করি। তারপর কি বললো? ওর শরীর খারাপ বলে হসপিটালে দেখা গেছে, ওখান থেকে ট্রান্সফার করে বর্ধমান। গরিব মানুষ পয়সা নাই বলে ট্রেনে যাবো বলে এখানে প্ল্যাটফর্ম নামায়, তার জন্য ওখানে হাসপাতাল করে মারা। এই বিষয়ে স্বামী অসিত কোরার জানিয়েছেন, চিকিৎসকেরা জানিয়েছিলেন তিন চার দিন না খাওয়া দাওয়ার জন্য শরীর দুর্বল। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, রোগীকে অ্যাম্বুলেন্সে করে তড়িঘড়ি করে চিকিৎসার জন্য বর্ধমানে নিয়ে যেতে পারলে হয়তো তিনি বেঁচে যেতেন। এই ঘটনায় ভাতার হাসপাতাল অ্যাম্বুলেন্সের পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এই বিষয়ে মন্তব্য করতে চাননি ব্লক স্বাস্থ্য আধিকারিক। তিনি জানান, যা বলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বর্ধমান। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোর, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোর বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগা মতিগঞ্জ।